তো বন্ধুরা দোল পূর্ণিমার সকলকে শুভেচ্ছা এবং বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা ভোটের দিনক্ষণ ঘোষণা অনেক আগেই হয়ে গেছে তৃণমূল তাদের বিয়াল্লিশটা আসনে মানে আমাদের বাংলার বিয়াল্লিশটা আসনে তাদের প্রার্থী দিয়ে দিয়েছে গতকাল বিজেপিও প্রার্থী দিয়েছে আটত্রিশটা আসনে টোটাল কমপ্লিট করতে পেরেছে এখনও চারটে আসন বাকি আর অন্যদিকে আই এখনও পর্যন্ত তাদের প্রার্থী ঠিকভাবে ঘোষণা করেনি কংগ্রেস আর সিপিএমও মোটামুটি ভাগযোগ করে দিচ্ছে তো এই সময় কিছু কিছু খবর আমাদের কাছে বেরিয়ে আছে যেগুলো আপনাদের সামনে না নিয়ে এসে পারি না মানে ভাবুন জনসেবা করার যে খিদে আকাঙ্ক্ষা সেই জনসেবা করতে না পেরে মানে টিকিট না পেয়ে কীটনাশক খেলেন একজন সাংসদ এবং সত্যি এই দেখলে এইসব জিনিস চোখে কোথায় যেন জল চলে আসে আবেগে ওই সত্যজিৎ রায়ের একটা সিনেমার গান আছে না হিরক রাজার দেশে অমর পাল গিয়েছিলেন গানটা হচ্ছে কত ও ভাই রে ও ভাই কত দেখি দুনিয়ায় এই গানটাই মনে পড়ে এবং এই যে যে ব্যক্তির কথা বলছি তিনি হচ্ছেন সাংসদ দু হাজার সালে উনি টিকিট পেয়েছিলেন যদি আমাদের বেঙ্গলের নয় তামিলনাড়ুর তামিলনাড়ুর ইরোট কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন নাম হচ্ছে এ গণেশ মূর্তি উনি হচ্ছেন এমডিএম কে সেই দলের একজন সাংসদ দু হাজার উনিশে উনি জিতেছিলেন আর এবছর টিকিট পাননি দু হাজার চব্বিশের লোকসভায় আর সেই জন্য উনি রাগে দুঃখে অপমানে এই যে জনসেবা করতে পারবে না এর জন্য উনি কীটনাশক খেলেন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তো আপনারা বলবেন কমেন্ট বক্সে এই যে জনসেবা করতে না পারার যে খিদে যে মনের দুঃখ এটা কি সত্যি জনসেবা করতে না পারার ক্ষোভ থেকে নাকি অন্য কিছু আমি কিছু বলছি না আপনারাই জানাবেন আচ্ছা আর একটা খবর থেকে ওই যে ওইটা মনে পড়ছে কতই রঙ্গ দেখি দুনিয়ায় কিন্তু বেটার বেটার বীরাপ্পন চন্দনদস্যু বীরাপন কে তো আপামোর ভারতবাসী চেনে একটা সময়কার ত্রাস মনে আছে আপনারা যারা মোটামুটি পঁচিশ তিরিশ বছরের উপরে বয়স তারা তো জানেনি আর তাদের থেকে যারা ছোটো নাম শুনেছেন তারা সেই সময়টা দেখেনি যে সময় তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হলো তাকে যে ইয়ে করা হলো আর কি এস স্পেশাল টাস্ক ফোর্স তারা যে বীরাপ্পনকে এনকাউন্টার করেছিল কিন্তু এবার এই ভোটে এই বীরাপ্পনের কন্যা বিদ্যা রানী উনি কিন্তু ভোটে দাঁড়িয়েছেন এন বলে একটি দল নাম তামিজার কাটচি বলে দলটার পুরো নাম সেই দলের হয়ে উনি তামিলনাড়ুর কৃষ্ণগিরি থেকে দাঁড়িয়েছেন উনি পেশায় আইনজীবী এবং উনি এই কৃষ্ণগিরিতে একটি বাচ্চাদের স্কুল চালান দেখুন বীরাপন কি করেছে না করেছে সেটা ইতিহাস পুরনো হয়ে গেছে ইতিহাস বললাম যে যেহেতু ঘটনাটা ঘটে গেছে তাই হ্যাঁ আগামী দিনে হয়তো কোনো ইতিহাসের পাতায় নামও থাকতে পারে বা আছে কি না আমি জানি না কিন্তু তার মেয়ে যদি সত্যি সৎ এবং ইয়ে হয় বা যতটা জানলাম বিদ্যা বিদ্যারানীর যে বাচ্চাদের স্কুল চালায় নিজে পেশায় আইনজীবী তিনি যখন একেবারে ছোট ক্লাস থ্রিতে পড়তেন সেই সময় তার বাবা তাকে বাবার সাথে একবার দেখা হয়েছিল তার সে তার পুরনো অতীত ভুলে গেছে এবং একেবারে সাধারণ সমাজে মিশছে তো সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই এটা নিয়ে ঠিকঠাক আছে এটা নিয়ে কোনো মতলব নেই আচ্ছা আমরা গতকাল বলছিলাম যে আমাদের এই যে বিজেপির আটত্রিশ জন টোটাল প্রার্থীর নাম ঘোষণা হচ্ছে চারটে বাকি ঝাড়গ্রাম ডায়মন্ড হারবার ওদিকে বীরভূম আর আর হচ্ছে গিয়ে আসানসোল এই যে চারটে হয়নি এর মধ্যে কি কোনো মুসলিম প্রার্থী দেখতে পারবো জানি না না দেখতে পাওয়াটা অবাক নয় আটত্রিশের মধ্যেও কোনো মুসলিম প্রার্থী ইয়ে করেনি এই যে নরেন্দ্র মোদী বলেন সবকা সাত সবকা বিকাশ সবকা প্রয়াস সব সবকা বিশ্বাস তো এখানে কোথাও একটা খটকা লাগে যে মাহফুজা খাতুন জঙ্গিপুর থেকে দাঁড়াতেই পারতেন এটা তো বিশ্বাসের ব্যাপার অনেকের কমেন্টস দেখলাম যে তারা লিখেছে মুসলিম ভোট বিজেপি পাবেই না বা পায় না তার জন্য কোনো মুসলিম প্রার্থী দেয়নি একটা কথা পাবে না বা পায় না এই ব্যাপারটার থেকে তাদেরকে কি আরও কাছে টানাটা দরকারই নয় তাই না তো ঠিক আছে এটা তো অনেক জায়গাতেই আমরা দেখেছি যে এরকম একটা ভাবনা আমাকে একজন লিখেছেন যে আমি সাম্প্রদায়িক ইয়েটা খেলে দিলাম তাসটা আমি যখন আমাদের বেঙ্গলে দেখতে পাচ্ছি যে কত থার্টি মুসলিম ভোট রয়েছে সবাই তো তাই বলে সংখ্যালঘু ভোট রয়েছে আর বিশেষ করে মালদা মুর্শিদাবাদ তারপরে উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু জায়গা দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গা যখন সংখ্যালঘুদের বেল্ট তো সেখানে তাদের থেকেও নেতা চুজ করাটাও তো দরকার তার জন্যই তাহলেই তো সবকা সাথ সবকা বিকাশ হবে তবে বসিরাট নিয়ে যেটা বলছিলাম যে পাত্রকে দাঁড় করিয়েছে আমি হয়তো কালকে বলেছিলাম যে রেখাপাত্রকে তখনও চিনতাম না সেইভাবে তার জন্য হয়তো বলেছিলাম এখানে একজন মুসলিম প্রার্থী দাঁড় করাতেই পারত কিন্তু পরে যখন দেখলাম যে রেখাপাত্র বিষয়টা খারাপ নয় রেখাপাত্র ভালো ক্যান্ডিডেট হয়তো অনেকে বলবেন যে একেবারে গ্রাম থেকে উঠে আসা তাকে এত বড় একটা এমপি সিট যেখানে সাতখানা বিধানসভা আসন রয়েছে তার মাথায় বসিয়ে দেওয়া সেটা কতটা ঠিক হলো কিন্তু না সন্দেশখালীর বিষয়টা এখন কিন্তু আর আমাদের রাজ্য রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয় সন্দেশখালীর ব্যাপারটা অল ওভার ভারতবর্ষে ছড়িয়ে মানে ইস্যু হয়ে গেছে তো সেখান থেকে সেই প্রতিবাদ যারা করেছিলেন তাদের মধ্যে থেকে একজন বোনকে তুলে এনে প্রার্থী করা এটা কিন্তু বিজেপির একটা মাস্টার স্ট্রোক এবং রেখাপাত্রকে যদি ঠিকঠাক মতো গাইড করা হয় ওনার কথাবার্তাও শুনছিলাম প্রতিবাদী একজন মুখ কিন্তু আগামী দিনে বিজেপি পেলো মানে উনি তো প্রতিবাদ করেই উঠেছেন তবে তাকে আরও ঘষে মেজে বিজেপি যদি নেয় তবে কিন্তু মানে বিজেপি তো নিয়েইছে এবং প্রার্থীও করেছে মানে আরও ঘষে মেজে তাকে আমরা বলি না গ্রুমিং গ্রুমিং যদি করানো হয় তাহলে কিন্তু রেখাপাত্র ভালো ক্যান্ডিডেট আর আরেকটা আসর নিয়ে কথা বলবো আসানসোলটা না বাদ দিলাম আসানসোলটা নিয়ে তো সমস্যা প্রথম দিন থেকে ছিল যে পবন সিং দাঁড়িয়ে আবার নাম ওই ড্র করেছিল জিতেন্দ্র তিয়ারি দাঁড়াবে কি দাঁড়াবে না সেখানে জানি না কে দাঁড়াবে এখনও অসরা প্যাটেল নাকি নাম সে দাঁড়াবে কি না অগ্নিমিত্রা পলের নাম এসেছিলো অগ্নিমিত্রা পল তো অলরেডি মেদিনীপুর থেকে দাঁড়িয়েছে সেক্ষেত্রে সেই জায়গাতে কি নাম আসে সেটাও দেখার দেবশ্রী চৌধুরী দক্ষিণ কলকাতার জন্য কতটা ঠিক হলো জানি না তবে প্রাক মানে বর্তমান সাংসদ উনি রায়গঞ্জ থেকে কার্তিক পাল রায়গঞ্জ থেকে দাঁড়িয়েছে তো সেটা ঠিক আছে দেবশ্রী চৌধুরীর বিষয়টা আলোচনার মধ্যে না এনে সেটা নিয়ে পরে একটা একটা করে এপিসোড করব যে প্রত্যেকটা প্রার্থীর শুধু বিজেপি নয় তৃণমূল এবং বিজেপির সিপিএমের কংগ্রেসের যারা যারা আছেন তাদের নিয়ে প্রার্থী পরিচয় আস্তে 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 করে এপিসোডগুলো করবো কারণ আমাদের হাতে এখন অনেক দিন আছে যেই যেই ভোটগুলো এগিয়ে আসবে সামনে থাকবে উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে সেইভাবে আমরা আস্তে আস্তে দক্ষিণে নেমে আসবো যেইভাবে যেইভাবে ম্যাপটা তৈরি করা হয়েছে ভোটের সাত দফার ডায়মন্ড হারবার নিয়ে যে কনফিউশনটা সেটা কিন্তু কাটলো না একটা জট ডায়মন্ড হারবার নিয়ে থেকে গেল ডায়মন্ড হারবার নিয়ে বিজেপি কি চাইছে ওয়াকওভার দেবে কেন এখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাহলে সত্যি ভয় পাচ্ছে নাকি ওয়েট করছে আইএসএফ নসাদ সিদ্দিকীকে দেয় কিনা ওখানে আবার আইসোপো কি বিজেপির প্রার্থী ঘোষণার জন্য অপেক্ষা করছে আর এই দোলা চলে পরে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস তার কারণ তারা অলরেডি লেখা শুরু হয়ে গেছে শুরু শুরু হয়ে হয়ে গেছে গেছে এরপরে আরো বড় বড় র্যালিও হবে আর এখানে তৃণমূলের ঘাটি সেই ঘাটিতে যদি আঘাত আনতে হয় তাহলে আগে থেকেই মাঠে নামতে হবে কিন্তু প্রার্থীরা হতাশ মাফ করবেন কর্মীরা হতাশ তার কারণ কর্মীরা সাদা দেয়াল লিখেছে আমার বাড়ির কাছাকাছি যেহেতু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আমারটা দক্ষিণ কলকাতা আমার পরেই ডায়মন্ড হারবার এখান থেকে দশ মিনিট বাইক চালিয়ে গেলেই আমি ডায়মন্ড হারবারে পৌঁছে যাই মানে ডায়মন্ড হারবারে নয় ডায়মন্ড হারবার কেন্দ্রের মধ্যে প্রবেশ করে যাই সেখানে আমি দেখেছি সাদা ওয়াল লিখেছে বিজেপির প্রতীক লিখেছে মানে এঁকেছে পদ্মফুল সেখানে লিখেছে এই চিহ্নে ভোট দিন কিন্তু কোনো প্রার্থীর নাম নেই আসন্ন লোকসভা আসন্ন দু লোকসভা নির্বাচনে বিজেপির যে সিম্বল পদ্মফুল এই চিহ্নে ভোট দিন প্রার্থীর নাম নেই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এটা লেখা আছে বাকি সাদা ওয়াল এই সাদা ওয়ালটা কবে ভরবে বিজেপির প্রার্থীরা জানতে চায় বিজেপির দু একজনের সঙ্গে আমার যোগাযোগ আছে রীতিমতো হোয়াটসঅ্যাপে তারাও সদ দিতে পারছে না অবাক না এই বিষয়টা ডায়মন্ড হারবারের মতো একটা হেভিওয়েট যে এখানে ক্যান্ডিডেট রয়েছে হেভিওয়েটই বলছি কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূলের সেনাপতি বলা হচ্ছে তাকে তাহলে হেভিওয়েটই বলতে হয় সেই হেভিওয়েটের এগেনস্টে কাকে দাঁড় করানো হবে এই নিয়ে এত চিন্তা ভাবনা আরে দাঁড় করার না কাউকে দাঁড় করার না অনেক রয়েছে তো বাগচি নাম শোনা যাচ্ছিল এছাড়া সোনালি গুহ শঙ্কুদেব পান্ডা রাজশ্রী তারপরে আরেকজন আছেন পদ্মশ্রী মাসুম আক্তার ওনাকে যদি দাঁড় করিয়ে দেন তাহলে এই প্রশ্নটারও সম্মুখীন হতে হবে না যে কোনো মুসলিম ক্যান্ডিডেট নেই আর মাসুম সাহেব তো খুব ভালো মানুষ পদ্মশ্রী তিনি পেয়েছেন একজন শিক্ষাবিদ তাই না তো এই ছিল আলোচনা আগামী দিনে এই সমস্ত আলোচনাগুলো করতে থাকবো আজকের দোল পূর্ণিমার আবারও সবাইকে শুভেচ্ছা সাবধানে দোল খেলুন সম্প্রীতি বজায় রাখুন এবং অবশ্যই বাচ্চাদেরকেও বাড়িতে বলে দিন যা তারা যেন রাস্তার পশুদেরকে নিরীহ পশু বিড়াল কুকুর তাদের গায়ে ছাগল হতে পারে গরু হতে পারে গ্রামের দিকে তো গরু ছাগল বেশি দেখা যায় আমাদের এখানে কুকুর বিড়ালটাই বেশি দেখা যায় গরু ছাগলটা রাস্তাঘাটে দেখা যায় না তো তাদের যেন রং না দেয় কারণ তাদের স্কিনের প্রবলেম হয় বিভিন্ন কেমিক্যাল থাকে সাবধানে খেলুন রঙ ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও আপডেট নিয়ে সন্ধ্যাবেলা দেখা হতেও পারে আবার নাও হতে পারে কারণ আজকে দোলযাত্রায় সারাটা দিন সবাই আনন্দ করবে নিশ্চয়ই আমরাও আনন্দ করব আবার দেখা হবে দে. টাটা